আজ সোমবার। তো দেখতেই পাচ্ছ বসেছি এখানে, হচ্ছে গামছাটা নিয়ে কালার করবো মাথায়। আর চুলের অবস্থা দেখছো তো কেমন লালটা হয়েছে, পুরো রোদে গেলে মনে হচ্ছে সেই নেটটা অফ করে না করে ভিডিওগুলোই হয়। তো যাই রোদে গেলে মনে হচ্ছে যে পাট আছে না রাস্তা, এই দেখো এরকম, তোমরা শুধু দেখো এই জায়গাটা থেকে কালারটা কি দিচ্ছি, বাবারি বাবারি বাবারি। আর আমি আর আমি বারগান্ডি করবো না, প্রচুর লাল হয়ে গেছে চুল, মানে রোদে বেরোলে মনে হচ্ছে পুরো একদম কি আর বলবো পাটার চুল এরকম মনে হচ্ছে। এখান থেকে বুঝতে পারছো তাহলে মানে একটু সড়ক দেখা যাক। তো যাই হোক বোন এসছে, করবো হচ্ছে কালার, ও কালার করতে যে ওই মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে থেকে যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে আজকে। তোমাকে দাদাভাই অফিসে যায়নি, আমি বললাম তাহলে তুমি যখন যাওনি আমার বাজারগুলো করে দাও, তাহলে আমাকে আর কালকে বেরোতে হবে না শুধু শুধু। তো নিয়ে এসছে বাজার, এখানে আছে আলু পেঁয়াজ কী বলে রসুন আদা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম, পরশুদিনকে যেহেতু ভাই ফোটা আমি বললাম বাজারটা করে দাও। আর এখানে আছে হচ্ছে সবজি, কিছু সবজি ফ্রিজেও রয়েছে, আর এখানেও কিছুটা এনেছে। বাচ্চাগুলোকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করে দেবো ওদেরকে। আমি শুধু কালকে একটু মাছটা আনতে আমাকে যেতেই হবে বাজারে, কথা সেটা না। তোমার দাদাভাই মাছ ভালো আনতে পারে না, বলো না তুমিই যাবে, আমি মাছটা জানবো না। চিকেন হবে তো, ওরা ছেলেমেয়েরা বলেছে চিকেন খাবে, তো চিকেন চিলি চিকেন বানাবো, সেজন্য চিকেনটা ওকে আনিয়ে রাখলাম, ময়না ধুচ্ছে চিকেনটা, ঠিক আছে ওদেরকে চিলি চিকেন বানিয়ে দেবো, আমাদের একটু চিকেন কষার মতো করবো একদম কালা ভুনা যেমন করি। আর এখানে কালকে পনির করেছিলাম, কালকে তো আমি ব্লগ করিনি, কালকে জাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমরা সবাই বাজি সাজি পড়াচ্ছিলাম সেটাই দিয়েছিলাম, আর তো দিইনি। তো এখানে হচ্ছে পনির গরম করছি, এটা হচ্ছে কালকে পনির ছিল দুই ভাই বোনের জন্য করেছিলাম, তো এটুকু রয়েছে গরম করে এটাকে রাখি। আর এখানে মুসুর ডাল ফোড়ন দিলাম, ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, আর বোন তো চলে গেল কালার করে, কিন্তু বেশিক্ষণ কালারটা রাখবো না যেহেতু ব্ল্যাক, বলছে দিদি বেশিক্ষণ রাখিস না, আমি দেখি যতটুকু রান্না করতে পারি চান করে সে আবার করবো। এখানে আর এখানে চাল ধুয়ে রেখেছি ভাতের হাঁড়ি, একটু বেলা করে বসাবো এখন ঠান্ডার ওয়েদার, তো দেখি কি রান্না করি, পরে আসছি আবার তোমাদের সামনে। আমি তো স্নান করে চলে এসেছি, চুলটা বেশ ভালোই কালো হয়েছে, তা দিদি বোন বলো যে কালো রাতটা থাকবে না, শ্যাম্পু করতে করতে উঠে যাবে। তো এই যে এখনও লালচে ভাব আছে চুলে, দিয়া জানো চুল এমন লাল হয়ে গেছে যে এখনও লাল ভাব রয়েছে চুলে। যাক শ্যাম্পু করে চলে এসেছি, যা যা কোথাও ছিল সবটাই তুলে দিয়েছি পুরোটাই, ডালটাই শুধু করে গেছি, দিদিভাই ভাত করলো ভিন্ডি সেদ্ধ বসিয়েছে, এখন হচ্ছে যাবো হচ্ছে কী করতে, এখন লাউ এনেছে তোমাদের দাদাভাই, লাউটা করবো, মাছ ভাজবো, আলু পেঁয়াজ কলি ভাজবো,
অনেক কাজ, স্নান করে চলে এসেছি, এসে একটুখানি 5 মিনিট রোদে বসলাম, কিন্তু চুল একটুও শুকায়নি, পুরো মাঝখানের চুল পুরো ভেজা, পুরো ভেজা মাঝখানের চুল, ঠিক আছে। আর এটাই হচ্ছে কথা, চুলটাকে এখন একটু একটা ক্লিপ দিয়ে রাখবো, মানে খোপা করবো না, খোপা করলে তাহলে আবার মাঝখানটা ভেজা থাকবে, এই জন্য আরও চুলটা বেশি উঠে, কারণ শ্যাম্পু করে চুলটা যদি ঠিকঠাক শুকানো না হয় তো চুল উঠবেই, ঠিক আছে। কিন্তু এখন শ্যাম্পু করে বসে থাকার সময় নেই, একটু আরেকটু বসলে ভালো হতো, কারণ প্রায় 1:45 বাজতে গেছে, তো রান্নাও তো করতে হবে, সবাই খাওয়ার ব্যাপার আছে, তো চলো যাওয়া যাক, চলে যাই আর বসবো না, এই আমার পিসের সাথে করে গেলি। তো এটা হচ্ছে পেঁয়াজকলি আর আলু ভাজা, আমি তোমার দাদাভাই পরশু দিনকে না 3-4 দিন হয়ে গেছে পেঁয়াজকলি এনেছে, সে ভাজা আর হচ্ছে না, আমি যে না আজকে ভেজেই ফেলি, নাহলে ফেলে দিতে হবে, এবার অল্প একটুই হবে, আমি অল্প করে আলু দিলাম। আর এখানে হচ্ছে লাউ করছি, লাউ ঘন্ট, এখানে করছি লাউ ঘন্ট, তো লাউটা খুবই ভালো, কচি লাউ, এখন করবো সবজি করবো, এখানে গাজরের জুস আছে, খাওয়া হয়নি এখনও, কারণ এই তো আসলাম রান্নাঘরে কাজকর্ম করে, এখানে মাছ আছে, মাছগুলো ভাজবো, ভাজা খাবো ডালের ওপরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে কটা, হয়তো 5:30 বাজে, তো মা আমি তোমাদের দাদাভাই মিলে সবাই দুপুরবেলা গল্প করছিলাম, দুপুরবেলা কেউই ঘুমোয়নি, আর সোনা মা দিদি ভাই আর ছেলে গেছে হচ্ছে মানকুণ্ডু ওদের বাড়িতে, দিদিভাই দিদির ফ্ল্যাটে, তো বাড়ি ফাঁকা, এবার আমি ভাবলাম সন্ধ্যেবেলায় চাদরগুলো সকালের দিকে সময় পায়নি পাল্টাবার, ভাবলাম পাল্টে নিয়ে, তোমরা তো জানো এই বিছনা চাদর পাল্টাতে কষ্ট হয় না, কিন্তু বালিশের ওয়ার পাল্টাতে আমার খুব বিরক্ত লাগে, যাই হোক কিছু করার নেই, বিরক্ত লাগলে তো নিজের কাজটা নিজেকেই করতে হবে, কেউ তো আর করে দেবে না, তো যাই হোক বসে পড়েছি, দেখতেই পাচ্ছ বিছনা চাঁদের পাল্টাতে, এদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি যখন বাড়ি আছো সন্ধ্যেটা আছোই, তুমি এক কাজ করো সন্ধ্যেটা একটু দিয়ে দাও, হাসিও পাচ্ছে, আমাকে তো মুখে রাখেনি, আমি সন্ধ্যেটাও একটা কাজ করতে চাই না, জানো না তো বাড়ি থাকলে, যাই হোক মানে কী আর বলবো, বললাম একটু করে দাও, আজকে আমার শরীরটা ভালো না, যাই হোক করে দিয়েছে, অন্যদিন হলে গেজার গেজার করতো, আজকে কিন্তু শরীরটা আমার খুবই একটা ভালো যাচ্ছে না, যার জন্য ও কিছু বলেনি, তবু কথা শুনিয়েছে, কথা যে শোনায়নি তা নয়, কথা ঠিক শুনিয়েছে বাবু, বলছে আমি একদিনের জন্য বাড়ি রইলে তুমি আমাকে সকালে বাজার করালে, মিষ্টি এখন বলছো সন্ধ্যে দিয়ে দাও, আবার বলছো মিষ্টি এনে রাখো ভাই পোটার, আমি দেখো তুমি করে রাখো, আচ্ছা দিনটা করে দাও, আমি তো প্রত্যেকটা কাজই নিজেই করি, তোমাকে বলি কখনো বলো তো, তুমি কেন বলি না, সত্যি কথা বলতে ওর সময়টাও নেই, তো ও কখন করবে, সকাল 7টায় বেরোয় রাত্রি 7টায় ঢুকছে, তখন কি আর কোনো এনার্জি থাকে, যাই হোক ওই সন্ধ্যে দিতে এসে কিছু একটা বলছিলাম, বললো ঠিক আছে আমি এনে দিচ্ছি, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে গিয়ে মিষ্টি এনে দিল, আর রাত্রে করবো হচ্ছে একটু চিকেন, আর ছেলেমেয়েরা ওখানে মাটন খাবে, তো বললো তাহলে ওরা ওরা যখন মাটন খাচ্ছে তাহলে আমরাও একটু চিকেন খাই, চলো চিকেন তো এনেই রেখেছে ভাইপোটার জন্য, তাহলে আমি যে তাহলে তুমি যাও, আমি তোমার একটা কাজ এগিয়ে রাখছি, সেটা হচ্ছে ম্যারিনেট করে রাখছি মাংসটা, যাই হোক সেটাই করে রেখেছিলাম, ও চলে গিয়েছিলো মিষ্টি আনতে, আর মিষ্টির দোকানে আজকের দিনটা একটু ভিড়টা কম হবে, আর ভাইপোটার আগের দিন মানে মানে বিরাট লাইন পড়বে, যাই হোক ওকে দিয়েই কাজটা করিয়ে রাখলাম, একদিকে আমার ভালো হলো, কারণ আমি আমার ভাইপোটার আগের দিনকে বেরিয়েছিলাম বাগবাজারে ওষুধ আনতে, ওমা ওষুধ আনতে যাওয়ার সময় বললাম চল তোকে মিষ্টি মিষ্টি কিনে দিই, ও বলো না ওরে বাবার এই মিষ্টির দোকানে দাঁড়াতো, আমরা দেখ কী লাইন, আমি তো ওকে টাকা দিয়ে দিলাম, ও বললো আমি কিছু কিনে নেবো, যাই হোক ওকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম, ও কিছু নিজের মতো করে কিনে নিয়েছে, এই হচ্ছে কথা। আর এখানে কথা বলতে বলতে মোটামুটি বালিশের ওয়ারগুলো এই যে বড়ো বড়ো কাজটাই করে ফেলেছি, বালিশের কোল বালিশের ওয়ার পাল্টানো, পাল্টার এই চাদরটা কিন্তু তোমাদেরকে আমার পুজোর শপিংয়ে দেখানো হয়নি, কারণ যে চাদরটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই চাদরটা আমি চেঞ্জ করে নিয়ে এসেছিলাম, নিয়ে এই লাল চাদরটা, আর আমি জানো তো লাল পরতে লাল পাততে ভীষণ ভালোবাসি, আর আগে একটা সময় বিছনার চাদর আমি সাদা ছাড়া পাততাম না, সোনামা হওয়ার পরে বলতে গেলে সাদা চাদর পাতা ছেড়েই দিয়েছি, তবু আমি এবছর একটা কিনতে লোভ সামলাতে পারিনি, কিনেছি কিন্তু কিনলে কী হবে, 2 থেকে 3 দিনের বেশি সেই চাদর পেতে আর রাখতে পাচ্ছি না, মানে 4 দিন বড়ো জোর, কারণ বাচ্চা কাচ্চার বাড়ি সারাক্ষণ বিছানার মধ্যে দৌড়াদৌড়ি করছে, কিছু করার নেই, হ্যাঁ ওদের পড়া টড়া ছুটি, স্কুল ছুটি, স্কুলটাই ছুটি, এখন মেয়ের তো স্কুল ছুটি, যাই হোক মেয়েটাই বেশি করে, সেটাই হচ্ছে কথা। চাদরটা দেখতে খুব সুন্দর, মোটামুটি যারা যারা সামনাসামনি দেখেছে তারা তারা সবাই বলেছে চাদরটা দিদিভাই খুব সুন্দর হয়েছে, আবার অনেকে জিজ্ঞাসা করেছে কোথা থেকে কিনেছো, আমি বলেছি এরকম জায়গা থেকে কিনে, আমি যেখান থেকে কিনি সেখান থেকেই কিনেছি, যাই হোক চলো মোটামুটি বিছনা চাদরগুলো পাল্টে চাদরটা বিছনাটা কমপ্লিট, বিছনা ঘরদোর পরিষ্কার করে আমি যখনই বাইরে রান্নাঘরে যাই সকাল হোক বিকেল হোক আমি আগে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপরে যাই, কারণ এদিকে ওদিকে বড্ড ছড়িয়ে ছিটিয়ে থাকলে না একদম মন মেজাজ ভালো লাগে না, তো চলো দেখতে থাকো। যাই হোক তোমার দাদাভাই করছে হচ্ছে চিকেন, তাহলে আমার আর রাত্রেবেলা কিছু রান্না করার ব্যাপার নেই, আমি মাসিকেদেরও কিছু করাইনি, শুধু আমি ওবেলা মা মাসিমা আর মামার সবজি করে রেখেছি, ঠিক আছে তাহলে আমার সমস্যা হলো না, আর কি বলে ও বলো আমি চিকেনটা করে রাখছি, ওর মধ্যে একটা ডিম দিয়ে দিই,
তো ডিমটা দিয়ে দিলে কালকে তাহলে আমাকে ডিম দিও আর ভাত করে দিও, তাহলে সকালে টিফিনে আমাকে একটু মুড়ি টুড়ি দিয়ে দিও। কেননা দাদা নেই, দাদা গেছে মানকুণ্ডু, তো দিদিভাই ছেলে মেয়ে সবই গেল ওর আজকে, যাদের দুপুরবেলা ঘুমও হয়নি। এবার ওকে বিকালবেলা বললাম যে তুমি একটু বেরিয়ে আসছো যখন বাড়িতে, ওবেলা তো মাছটা মাংস মাংস আনিয়ে রেখেছি, সব বাজারটা করিয়ে রেখেছি, আমি তুমি যখন আছো তাহলে মিষ্টিটাও এনে নাও এখন। বলছে না তুমি খুব চালাক, সব বাজার করেই রাখলে আমাকে দিয়ে মিষ্টি আনাবে, আমি একটা দিন বাড়ি রয়েছি। হ্যাঁ, ওর একটা ছুটি পাওনা ছিল, সেই জন্য আজকে ছুটিটা নিয়েছে, কালকে তো সানডে গেছে। আর আমি বলছি দেখো চালাকের কী আছে, তুমি মিষ্টিটা এনে দাও তাহলে কালকে আর আমাকে আর বাইরে বেরোতে হবে, মানে রোজ কোথাও না কোথাও বেরোনো তো ভালো লাগে না, রোজ বেরোতে কিছু না কিছু আনতে আমাকে, মানে আজকে আমি যখনই বলি যে আজকে আর বেরোবো আমি কিন্তু আর এখন বেরোবো না, ঠিক আমাকে কোনো না কোনো কাজে একটা বেরোতেই হয়। ওরা তো থাকে না সারাক্ষণ, ওরা তো অফিসে, এবার বাইরে ঘরের কাজ সবটাই করতে হয়, কী করবো কিছু করার নেই। তা আমি তুমি আজকে আসছো যখন মিষ্টিটা এনে দাও, কালকে কিন্তু প্রচণ্ড লাইন পড়বে মিষ্টির দোকানে। তারপরে বলার পরে বলো ঠিক আছে তাহলে যাই, দেখো মিষ্টি টিষ্টি এনে রেখে দিয়েছে, আর বলো একটু চিকেন করবো আমি তাহলে করো, আমি মেয়েকে টেকে আমি ঠিক করে রাখছি, তুমি এসে করো। তো মেয়েকে দিলাম, কিন্তু বলছে ভালো লাগছে না, মেয়েটা নেই ছেলেটা নেই। আমি দেখো ওরা ওখানেও তো চিকেন টিকেন কিছু একটা খাবে, তুমি এই সমস্ত ঝামেলা চিন্তা করো না। বলছে মেয়েটা নেই, আমার মনটা খারাপ লাগে, স্বাভাবিক ছেলে নেই মেয়ে নেই মন খারাপ লাগেই, ভালো লাগে না বাড়িতে। ঠিক আছে আমরা সেই বোবার মতো। যাই হোক আমি এখন করবো যে ভিডিও এডিটিং করা হয়ে গেছে, আপলোডে বসেছি, সেটাকে আবার ঠিকঠাক করবো, কারণ ডিসক্রিপশান সব দিয়ে কালকের যে ভিডিওটা দেবো সেটাকেও কিছুটা এডিট করে রাখি, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, আরও চিকেন টিকেন এনে রেখেছে, কালকে আমি ওগুলো ম্যারিনেট করে রাখবো, চিলি চিকেন হবে, আলাদা করে চিকেন একটা কষা করবো জন্য দাদার জন্য। তো চলো পরে আবার আসছি, চিকেনটা রান্না করুক, তারপরে তোমাদেরকে দেখাবো লুক চিকেনের। চাপা খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আজকে আমার রান্না করে সেরকম কোনো কাজ নেই, শুধু সকালবেলা তোমাদের দাদাভাইকে একটু রান্না করে দেবো, তাও ও তরকারি করে রাখছে, হলুদ দিয়েছো না ওকে, আলুগুলো উঠাও। যাই হোক, ও এখানে করবো যে চিকেন, তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি, এখানে রয়েছে পিঁয়াজ টিয়াজ কেটে সব কিছু করে রেখেছি, ও একটা ডিমও দিয়ে দেবে, সারা সকালবেলা ও একদম নিয়ে চলে যাবে, আমি শুধু ওকে ভাত করে দেবো, নিয়ে চলে যাবে। কিন্তু যে রান্না করছে রাঁধুনিকে আমি দেখাতে পারবো না, সে রাঁধুনি খালি গায়ে জামা পালন, এখনকে দেখানো যাবে না, খালি গায়ে দেখাই না আমি ওকে। যা কি করবো বলো, ও এখন যদি জামা টামা না পড়ে আমি কী করবো, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাও ওর এখন গেঞ্জি পরার নাম নেই, না পড়ুক। আমি যাচ্ছি, আমি এখন ভিডিও এডিটিং করছি, আপলোডে বসিয়ে এসেছি, এখনও কাজ আছে অনেক, করে ঠারে একটুখানি নেল পালিশ পরবো। আমি খেতে বসে পড়েছি, আমার মনে পড়েছে যে রান্নাটা তো তোমাদেরকে দেখাইনি, তো এই যে হচ্ছে চিকেন, ও একটা এক টুকরো মাংস, দু টুকরো আলু আর রুটি, এই যে তো বাবু এখন নাচে গেঞ্জি গায়ে দিই, তো ওনাকে একবার দেখিয়েও দিলাম। আর এখানে হচ্ছে আমার চিকেন আর ভাত, দু টুকরো চিকেন আর ভাত, আর ও একটা ডিম দিয়েছি, ডাক বাংলো হয়ে গেছে, চিকেন ডাক বাংলো। তো চলো আজকে এই মাংস দর্শন করিয়ে তোমাদের দাদাভাইকে দেখিয়ে ভিডিওটা এন্ড করে দিলাম, দেখাবে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, টাটা, গুড নাইট।